প্রতি সিয়াম ফরজ করা হয়েছে, এটা প্রথম অংশ। দ্বিতীয় অংশ আল্লাহ কি বলছেন, যেমন তোমাদের পূর্ববর্তীদের প্রতি সিয়াম ফরজ করা হয়েছিল, দ্বিতীয় অংশ আল্লাহ সান্ত্বনা দিলেন। আর সিয়াম করার উদ্দেশ্য হচ্ছে এই আয়াতের শেষ অংশে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। তাহলে সিয়াম পালনের উদ্দেশ্য কি? মুত্তাকি হওয়া, তাকওয়া অর্জন করা, আল্লাহর ভয় ভীতি অর্জন করা, পরহেজগারি ইখতিয়ার করা, অর্জন করা, এরই নাম হচ্ছে এর উদ্দেশ্য। তাহলে সিয়াম পালনের উদ্দেশ্য হচ্ছে মুত্তাকি হওয়া, আল্লাহু আকবার, বেঁচে থাকা, আল্লাহর ভয় ভীতি হয়। সিয়াম পালন আপনি করছেন, সাহারি খেয়েছেন, আল্লাহর ভয় ভীতিতে আপনি সাহারি খাওয়ার পর থেকে নিয়ত করার পরে, সাহারি খাওয়ার পরে সূর্য ডুবা পর্যন্ত আপনি খাবার ছেড়ে দিচ্ছেন, পকেটে পয়সা আছে, আপনি বাজারে কিনে খেতে পারবেন, কিন্তু আপনার অন্তরে আল্লাহর তাকওয়া ভয় আছে, এই জন্য আপনি কিনে খাচ্ছেন। বাড়িতে ভাত আছে, গোশত রান্না আছে, সব কিছু আছে, কিন্তু আপনি খাবার খাচ্ছেন না, রোজা রাখার পর থেকে তারই পূর্ব মুহূর্ত পর্যন্ত, তাহলে ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত আপনি খাবার ছেড়ে দিচ্ছেন, পানাহার ছেড়ে দিচ্ছেন, স্ত্রীর সামনে ঘোরাফেরা করছে সুন্দরী স্ত্রী, তার সঙ্গে আপনি সহবাস করা বাদ দিচ্ছেন। কেন? এই জন্য যে আপনার অন্তরে, আপনার কলবে, আপনার হৃদয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আছে, আপনি মুত্তাকি হতে পেরেছেন, এই রোজা পালন করে আপনি তাকওয়া অর্জন করতে পারছেন, এই জন্য তো আপনি যে কাজগুলো নিষেধ আছে সেটা আপনি করছেন। আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, আল্লাহর ভয় ভীতি অর্জন করতে পারো। সুবহানাল্লাহ। তাহলে সিয়াম পালন করার উদ্দেশ্য হচ্ছে মুত্তাকি হওয়া। সিয়াম পালন উদ্দেশ্য কি? তাকওয়া অর্জন করা, মুত্তাকি হওয়া। আর মুত্তাকি হলে, তাকওয়া অর্জন করলে আপনি আল্লাহ রাব্বুল আলামিন যা আদেশ করেছেন তা আপনি পুরাপুরি মানে আমল করতে পারবেন, আর তিনি যা নিষেধ করেছেন তা আপনি বর্জন করতে পারবেন, এরই নাম হচ্ছে তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশকে মেনে নেওয়া আর নিষেধগুলোকে বর্জন করলে আপনি মুত্তাকি হতে পারবেন। আপনার বাড়িতে খাবার দাবার আছে, আপনি সিয়াম পালন করে আছেন, আপনি লুকিয়েও খেলে খেতে পারবেন, কিন্তু আপনি খাচ্ছেন না। আপনি আপনার জোহরের বেলা, আসরের বেলা আপনি ঘরে ঢুকে আপনি কিছু খেতে পারবেন, পান করতে পারবেন, আপনি আপনার শক্তি আছে, কিন্তু আপনি খাচ্ছেন না, আপনি পান করছেন না। কেন? এই জন্য যে আপনি সিয়াম পালনকারী, আপনি রোজা রেখেছেন, সিয়াম পালন করছেন, আল্লাহর ভয় আপনার অন্তরে আছে। আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে, আপনার গ্রামবাসী দেখতে পাক আর না পাক, কিন্তু আপনার অন্তরে আল্লাহর ভয় আছে, আল্লাহর তাকওয়া ইখতিয়ার করেছেন আপনি, এই জন্য আপনি আপনার হালাল বস্তু আর থাকার পর আপনি তা খাচ্ছেন না। সম্মানিত দিনই ভাই ও বন্ধুগণ আমার, তাহলে সিয়াম পালন করলে আপনি মুত্তাকি হতে পারেন। আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। আরেকটি আয়াত আপনাদের সাথে পেশ করি, যে আপনি যদি মুত্তাকি হতে পারেন, তাকওয়া অর্জন করতে পারেন, তাহলে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম পালনের মাধ্যমে জান্নাত দিতে চাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামের নেকি নিজ হাতে দিবেন, কত দিবেন তিনি ভালো জানেন। সমলি ওয়ান আজিজ, আল্লাহ বলছেন হাদিসে কুদসিতে এসে এসেছে যে রোজা হচ্ছে আমার জন্য, আমি তার প্রতিদান বদলা দিব। এই সিয়াম পালনকারীর জন্য নির্দিষ্ট একটি দরজা রেখেছেন, বাবুর রাইয়া রাইয়া নামক দরজা। সম্মানিত দিবি ভাই বন্ধুগণ আমার, তাহলে আপনি এই সিয়াম পালন করলে মুত্তাকি হতে পারবেন, তাকওয়া অর্জন করতে পারবেন, আর মুত্তাকি হলেই আপনি জান্নাতে যেতে পারবেন। অর্থাৎ আল্লাহ আপনাকে সিয়াম পালনের মাধ্যমে মুত্তাকি বানাচ্ছেন, আর মুত্তাকি বানানোর উদ্দেশ্যই হচ্ছে যে আল্লাহ আপনাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াতের মধ্যে বলেন, সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন وَسَارِعُوا إِلَى مَغْفِرَةٍ مِّن رَّبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا السَّمَاوَاتُ وَالْأَرْضُ أُعِدَّتْ لِلْمُتَّقِينَ। আল্লাহ বলছেন তোমরা দ্রুত প্রতিযোগিতা করো, ছুটে যাও তোমাদের প্রতিপালকের ক্ষমা এবং জান্নাতের দিকে, যার পরিধি হচ্ছে আকাশ এবং জমিন সমতুল্য। أُعِدَّتْ لِلْمُتَّقِينَ, আল্লাহ তৈরি করেছেন জান্নাত, এই জান্নাত প্রস্তুত করা হয়েছে, তৈরি করা হয়েছে
মুত্তাকিনদের জন্য। তাহলে মুত্তাকি হলে আপনি জান্নাতে যেতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সিয়াম দিয়ে, এ রোজা দিয়ে আপনাকে মুত্তাকি করতে চাচ্ছেন, আপনাকে সংযমী করতে চাচ্ছেন, আপনাকে মুমিন মুত্তাকি করে আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সিয়াম দান করেছেন। সবাই তো দিনই ভাই বন্ধুগণ আমার, আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে এটাই জানতে পারলাম যে সিয়াম পালন করলে একজন ব্যক্তি মুত্তাকি হতে পারে।